ভুয়ো দলিল বানিয়ে দলীয় কার্যালয়ের জায়গা বিক্রির অভিযোগ উঠল দলের প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকের। 2008 সালে মানিকচকের পালপাড়ায় দেড় কাঠা জায়গায় ব্লক আরএসপি পার্টি অফিস তৈরি করা হয়। বর্তমান দলের সম্পাদক আতাউল গনি প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে বিক্রি করার অভিযোগ তোলেন। এই বিষয়ে মানিকচক থানাতে ও এসপি দপ্তরে অভিযোগ করা হয় বলেও জানান তিনি। জায়গাটা আমি কিনেছিলাম, কেনার পরে এক বছর হয়ে গেল, আমার কাছে কেউ আসেনি। তারপরে জিনিসটাকে রেকর্ড করলাম, রেকর্ড করাবার পরে 3-5-6 দিন হলো, থানায় আমাকে কল করলো। কল করার পরে যারা আমার কাছে বিক্রি করেছিল ওরাও আসলো। এসে ওরা বললো কি হ্যাঁ স্যার আমরা বিক্রি করেছি। আসলে কিন্তু ওদেরই কেনা। কারা বিক্রি করেছিল? সম্পাদক, আগের সম্পাদক। নাম কি? ওর নাম হলো সুভক্তি গ্রিন আর মনোরঞ্জন মণ্ডল। এই দুজন মিলে আমাকে জায়গাটা দিয়েছে। মানিকচকের পালপাড়ায় 2008 সালে আমরা পার্টি অফিসের জমিটা কিনে একটা পার্টি অফিস তৈরি করেছি। আর ওই পার্টি অফিসটা পার্টি নামেই কেনা আছে। পার্টি অফিস ঠিক চলছিল। 2012 থেকে অদ্যাবধি আমি আরএসপি লোকাল সম্পাদক। কিছুদিন আগে পুজোর সময় হঠাৎ শুনতে পাচ্ছি যে পার্টি অফিস বিক্রি হয়ে গেছে। কে কিনেছে পার্টি অফিস? তো শুনতে পেলাম যে ওখানকার ছবিলাল কর্মকার পার্টি অফিসটা কিনেছে। আমরা যখন ছবিলাল কর্মকারের কাছে যাই, ছবিলাল কর্মকারের কাছে গিয়ে যখন ও আমাকে দলিলটা শো করে, দলিল দেখে বুঝতে পারি যে ওটা বিক্রি করেছে আমাদের প্রাক্তন সম্পাদক সবুক্তগিন, যে 2012 সালের পর থেকে আজ অবধি আমাদের পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা কি করেছে, একটা ফলস ভু একটা রেজুলেশন তৈরি করেছে। রেজুলেশনে ও পুরনো সিল দেখিয়ে নিজেকে সম্পাদক জাহির করে ও জমিটা ডিড দিয়েছে, কিনেছে ছবিলাল কর্মকার। কিন্তু এটা জানে না যে যাদের সই নিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আমাদের কাছে এসে অভিযোগ করেছে যে এটা পুরোপুরি জালিয়াতি হয়েছে এবং আমরা কেউই সই করিনি এবং আমরা পার্টির সদস্যও নই।